রান্না করতেছ? সবজি ডাল। সবজি ডাল খুব সুন্দর গন্ধ ফুটেছে, একদম ঘেমে গেছে। না তুমি ঘেমে গেছো তো, একটু একটু মুছে এখানে। তোমার কি কাজ? আমি বেশ কয়েকদিন ধরে খেয়াল করছি তুমি একটা ডিস্টার্ব করার জন্য এই বাড়িতে আসো। না না স্যার, মুখে মুখে কথা বেয়াদব, আমাকে কি বাচ্চা খোকা মনে হয়? দেখছো আপু, দুলুভাই চায় না আমি যে তোমাদের বাসায় আসি, আর এই জন্য কিছানি উল্টাপাল্টা সবকিছু আমাকে বলতেছে। উল্টাপাল্টা আবার কি? আমি নিজ চোখে যা দেখেছি সেটাই বললাম। কি শুরু করলা আপু? কোথাকার কোন এক মেয়ের জন্য তোমার সামনে আমাকে অপমান করতেছে আর তুমি কিছুই বলতেছো না। শুনো, আজকেই তোমাদের বাসায় আমার শেষ। আজকের পর থেকে আমি আর কখনো তোমাদের বাসায় আসবো না। এই মিঠু, মিঠু ভাত না খেয়ে কোথাও যাবি না। কিসের খাওয়া ভাত? তোমার যে আমার কথা শোনো, আমার পেট মন সব কিছু ভরে গেছে। মিঠু মিঠু ভাই তারা ফাসিল কোথাকার। একদম ফালতু কথা বলবা না, রানী ওরকম নেই না। দেখো তারা, তুমি কিন্তু কথা অন্যদিকে ঘুরাচ্ছ। আমি অন্যদিকে কথা ঘুরে গেছি না, যা বোঝার আমি বুঝে গেছি, আমার আর কিছু বোঝার নাই। হয় এই মেয়ে বাসায় থাকবে, নাহলে আমি এই বাসায় থাকবো, দুজনে একদিকে থাকবো, নাহলে এই বাসা থেকে চলে যাবো। তারা এবার কিন্তু কথা বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু।